পরিবেশ বলতে আমরা যা বুঝি, আমাদের চারদিকে যা কিছু আছে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। এই পরিবেশ সুন্দর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব প্রত্যেকটি ব্যক্তির। এটা হতে পারে ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। এভাবে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সবাইকে সামনের দিকে এগিয়ে আসতে হবে। এক ভাই ভুল করলে, ভুল করে কোনো একটা কাজ করলে অপর ভাইকে শেষে সচেতন করে দিতে হবে, সুন্দরভাবে হেকমতের সাথে বুঝিয়ে বলতে হবে। এই কাজটা পরিবেশ বিঘ্ন ঘটাতে পারে, পরিবেশের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আপনি এই কাজটা থেকে বিরত থাকুন। এভাবে দলবল এগিয়ে এসে আমাদের কাজ করতে হবে। হক আল্লাহ প্রদত্ত ইসলামের দিকে যদি আমরা থাকাই, হকটা হচ্ছে দুই প্রকার, যেটাকে আমরা রাইটস বলি অথবা মানব অধিকার বলি। একটা হচ্ছে হকুল্লাহ, যেটা আল্লাহর হক, এটা হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত, এই জাতীয় যা আছে তা নিয়ে। আরেকটা হচ্ছে হকুল ইবাদ, বান্দারে কিছু হক রয়েছে, বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে না, এটা ইসলামে একেবারেই ঘোষণা। আল্লাহর হক আল্লাহ ইচ্ছে করলে মাফ করতে পারে। আমি আমার মুসলমান ভাই হোক, অন্য ধর্মের মানুষ হোক, ওর যদি একটা হক নষ্ট করি, এর দায়ভার আল্লাহকে আমাকে জবাবদিহি করতে হবে, তার জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে। যদি আমার অপর ভাইয়ের কষ্ট হয় এমন কাজ আমি করি, সে যতক্ষণ পর্যন্ত আমার ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকেও ক্ষমা করবে না। দেখা যায় যে আমরা আমার ভাইয়ের সাথে মুখে এমন কিছু আচরণ করি, অথচ আল্লাহ রসুল মানুষের হকের জন্য বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের যখন সাক্ষাৎ হবে সে তার সাথে প্রথমে সালাম বিনিময় করবে। এই সালামটা আজকে আমাদের থেকে হারিয়ে গেছে, এটাও কিন্তু একটা অধিকার, নাই বললেই চলে আমাদের। আল্লাহ রসুলের হাদিসটা হচ্ছে, তুমি যাকে চিনো বা চিনো না তাকে কি করো, সালাম বিনিময় করো। এটাও একটা অধিকার, ইসলামের অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের আরো বেশি একটা কাজ করা দরকার। আমি মনে করি যে একটা কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, মাশাআল্লাহ আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক যে সুন্দর তিলাওয়াত আমাদেরকে উপহার দিল, আমি অত্যন্ত খুশি, আনন্দিত, মাশাআল্লাহ সহি, অত্যন্ত সহি আমার দৃষ্টিতে, আমার জ্ঞান অনুযায়ী, আমার যতটুকু জানা আছে। এই কোরআনটা আজকে, কোরআনটা দিয়ে যদি বলি, আমাদের ছোট ভাই বোন যারা আছে, ইভেন বড় মুরব্বীরা পর্যন্ত কোরআন সহি নেই। কোরআন সহি না থাকার কারণে আমাদের নামাজগুলো কিন্তু হচ্ছেই না। আমাদের বাচ্চারা কোরআন সহি হচ্ছে কি না সেদিকে কিন্তু আমাদের একটু দৃষ্টি রাখতে হবে, অন্যথায় তারা কোরআনের যে একটা শুদ্ধ শিকার, একটা যে হক অধিকার, সেটা বঞ্চিত হচ্ছে। এটা বঞ্চিত হওয়ার কারণে কিয়ামতের ময়দানে আমাকে বাবা হিসাবে বা বড় ভাই হিসাবে, অভিভাবক হিসাবে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আমরা যদি প্রাইমারি স্কুলের দিকে তাকাই, ইসলামী শিক্ষা বা ইসলাম শিক্ষা যে বইটি আছে, সেই বইটি যদি সে একটা ভালো ইসলাম বুঝে এরকম ব্যক্তি যদি আমাদের ভাই বোনদেরকে শিখায় বা বাচ্চাদেরকে শিক্ষা দেয়, তাহলে তারা অনেক কিছু ওখান থেকে ইসলামী বিষয় শিখতে পারবে। ম্যাক্সিমাম মানুষের সুরা ফাতিহাটা শুদ্ধ নেই, অথচ আল্লাহ রাসূলের হাদিস, লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সুরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। এখন সুরা ফাতিহা পড়ে ঠিক, একটা ব্যক্তির 70 বছর, 80 বছর, 50 বছর বয়স হয়ে গেছে, কিন্তু ওই ব্যক্তির সুরা ফাতিহা শুদ্ধ নেই। সুরা ফাতিহা শুদ্ধ না হওয়ার কারণে তার নামাজ হচ্ছে না। এটা নিয়ে কিন্তু আমাদের সবচেয়ে বেশি কাজ করা দরকার বলে আমি মনে করি, যেহেতু এই কোরআন আমাদেরকে হয়তো জাহান্নামী বানাবে না হয় জান্নাতি বানাবে, কোন একটা। যদি কোরআনের সাথে সুন্দর ব্যবহার করতে পারি, শুদ্ধ করে পড়তে পারি, সে অনুযায়ী আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা জান্নাতি, অন্যথায় আমরা জাহান্নামী নিশ্চিত। হাদিস শরীফ এমন আছে, যে মা বাবা ছেলে মেয়ে এদেরকে শুদ্ধ করে কোরআন শিক্ষা দিবে না, ওই ছেলে মেয়েরা কেয়ামতের ময়দানে মামা বাবাদেরকে এভাবে জড়িয়ে ধরবে, হাত দিয়ে টানাটানি করবে। আমরা তো বুঝি নাই কেন আমাদেরকে সঠিক শিক্ষাটা দিলে না। এবার তো আমাদেরকে কি করতে হবে, স্কুল আছে প্রাইমারি স্কুল, বাট ওখানে ধর্মীয় কোনো শিক্ষক নেই, বাংলা শিক্ষিত মানুষরাই ওখানে ইসলামী শিক্ষাটা কোনো মতো ছাড়িয়ে যাচ্ছে, ফলে বাচ্চারা এখন নৈতিক শিক্ষা, যেটা আগে আমরা যেটি দেখতেছিলাম মা বাবাদেরকে, টিচারদেরকে সম্মান করার, সেটা এখন করতেছে না। ইভেন আমি নিজেও পড়াই, কোরআন শিখাই, বাচ্চারা আমার কাছে যতক্ষণ আছে, এমন আছে কিছু বাচ্চা আছে দেখলেও না দেখার মতো বান্দরে সালামও দেয় না,
এমন আছে মানে নৈতিক শিক্ষা যেটা সেটা এতই বুলন্ডিত হচ্ছে যা বলার মত না আমাদের স্কুল শিক্ষা প্রাইমারি স্কুল শিক্ষা প্রাথমিক শিক্ষা যেটা যদি আমরা ইসলামী শিক্ষাটা মজবুত করতে পারি বাচ্চাগুলো ধাপে ধাপে ইসলামী শিক্ষায় সুন্দর করে গড়ে উঠবে এই বিষয়ে আমাদের সবার স্কুলে একটু দেখাশোনা করা দরকার সমানভাবে কিভাবে সরকারের কাছে এভাবে দাবি জানানো যায় একটা ধর্মীয় শিক্ষক যাতে প্রত্যেকটা স্কুলে প্রাইমারি স্কুলে থাকে বাচ্চারা যদি স্কুলে ধর্মীয় শিক্ষাটা যথাযথ পায় এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ